আসসালামু আলাইকুম, সবাইকে আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করে থাকি তার মধ্যে অনেক কিছু কিন্তু ফেসবুক আইডিতে শেয়ার করে থাকি, এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমরা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং অনেক কল এবং অনেক মেসেজ করে থাকি, যেগুলো অন্য কারো হাতে পড়লে অনেক ঝামেলা পড়তে হবে। তো একবার ভাবুন তো, আপনার ফেসবুক আইডিটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনাকে কত বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার আইডিটা হ্যাক হয়েছে কিনা, এবং এটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনার এই আইডিটা যেই মোবাইলে অথবা যেই কম্পিউটারে এটা লগইন করা আছে তা ওইখানে আপনি কিভাবে ডিলিট করবেন, এবং ডিলিট করার পরে আপনাকে কি কি করতে হবে, যেগুলা করলে আপনার আইডিটা আর পুনরায় কেউ লগইন করতে পারবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। তো বন্ধুগণ, এখানে আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, তারপরে উপরে দেখেন প্রোফাইল লোগোটা আছে, এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন সিকিউরিটি অ্যান্ড লগইন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন দুইটা ডিভাইস দেখাইতেছে, তো আপনি যদি এখানে সি মোড়ে ক্লিক করেন, তারপরে দেখেন এখানে আমার আইডিটা কত জায়গার থেকে লগইন করা হয়েছে। তো আপনার আপনি যদি আপনার আইডিটাও চেক করেন ঠিক এইভাবে হয়তো দেখতে পারবেন, যদি অন্য কোনো খান থেকে আপনার এটা লগইন করা থাকে। তো এখন এখানে দেখেন উপরে অ্যাক্টিভ নাও আছে, তো এটা আমার এই মোবাইলে লগইন করা আছে, আর বাকিগুলো একটাও আমি চিনি না কোথায় থেকে লগইন করা আছে। তো এইগুলাকে আপনি ডিলিট করতে হলে আপনি এখানে দেখেন থ্রি ডট আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে লগ আউটে ক্লিক করবেন, করলে কিন্তু একটা একটা করে লগ আউট হয়ে যাবে। আর আপনি যদি সবগুলোকে একসাথে করতে চান তাহলে এখানে দেখেন লেখা আছে লগ লগ আউট অফ অল, তো এটাতে ক্লিক করলে কিন্তু সবগুলাই লগ আউট হয়ে যাবে। তো লগ আউট করার পরে আপনাকে কি করতে হবে, যাতে পুনরায় আপনার আইডিটা অন্য কোনো খান থেকে লগ ইন না করতে পারে, এর জন্য আপনাকে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন কারেন্ট পাসওয়ার্ড, যেটা বর্তমানে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে নিউ পাসওয়ার্ড, রিটার্ন পাসওয়ার্ড দিয়ে এখানে আবার নতুন করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। সেট করে নিলে কিন্তু আর আপনার আইডিটা আর অন্য কোনো ডিভাইস থেকে ওপেন করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওটিতে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।